সুপার কাপে কোয়ালিফায়ার রাউন্ডে গোকুলাম কেরালা এফসির কাছে 2-5 গোলের ব্যবধানে হেরে সুপার কাপ থেকে বিদায় নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার 15 মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও 27 মিনিটে দাউদার করা গোলে সমতা ফেরায় মোহামেডান স্পোর্টিং। দ্বিতীয়ার্ধে গোকুলামের আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সাদা কালো ডিফেন্স। মোহামেডানের পক্ষে গোল দুটি করেন দাউদা।